শখ করে দেশি মুরগি পালন করার মধ্যে একটা আনন্দ আছে। স্ক্রিনে আপনারা যে মুরগির খাঁচাটাকে দেখতে পাচ্ছেন, এই খাঁচাটাতে আমি দুইটা মুরগির বাচ্চা পালন করি। এগুলাকে মা ছেড়ে দিয়েছে, আর এই শীতের মধ্যে এগুলাকে আমি আটকিয়ে পালন করি, কারণ যেহেতু বাহিরে অনেক ঠান্ডা থাকে, সকালের দিকে কুয়াশা থাকে, তাই এগুলাকে সকালে ছাড়ি না, ওইখানে আটকে রাখি। আটকে রাখার ফলে যখন দুপুরে রোদ উঠে তখন এদেরকে ছেড়ে দিই। আর ওই সময়টায় ছাড়লে একটা জিনিস হয় কি, তখন কুয়াশা থাকে না, ঠান্ডা লাগার সমস্যাটাও থাকে না। তো এভাবে যদি মুরগিগুলাকে আটকে পালন করেন তাহলে দেখবেন আপনার মুরগি ঠান্ডা লাগবে না এবং মুরগি সুস্থভাবে বেড়ে উঠবে। শীতের সময় মুরগির সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে ঠান্ডা লাগা। কোনো মুরগির যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু সেই বাচ্চাগুলোকে একদমই বাঁচানো সম্ভব নয়। আর ঠান্ডা লাগা থেকে শুরু হয় মুরগির যে রানীক্ষেত রোগটা, সেটা প্রথমে দিকে দেখবেন মুরগি হালকা ঠান্ডা লাগছে, পরে রানীক্ষেত রোগ সৃষ্টি হয়ে যায়। স্কিনে যে বড় মুরগিগুলোকে দেখতে পাচ্ছেন এগুলাকে শীতের সময় আমি ভ্যাকসিন দিয়ে দিই, আর সেটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন। কারণ রানীক্ষেত রোগটা কখনোই ভ্যাকসিন ছাড়া ভালো হয় না। এটা আপনি র্যানামাইসিন ওষুধ খাওয়াতে পারবেন, কিন্তু কখনোই সেটা ভালো হবে না। তাই সবসময় চেষ্টা করবেন শীতের আগে এই মুরগিগুলোকে একটা রানীক্ষেতের যে ভ্যাকসিন আছে সেটা করিয়ে নেওয়ার জন্য। তাহলে দেখবেন আপনার এই বাচ্চাগুলা মুরগিগুলা সুস্থ থাকবে। কারণ সবচেয়ে বেশি শীতে যে রোগটা দেখা দেয় সেটা হচ্ছে রানীক্ষেত, আর রানীক্ষেতে পুরো গড়ই একদম শেষ হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন এই রানীক্ষেত থেকে মুরগিগুলোকে বাঁচাতে সুন্দরভাবে ভ্যাকসিন প্রয়োগ করা, এটা নিয়মিত দেওয়ার। নিয়মিত বলতে শীতের সময় আপনারা একটু দুই মাস পর পর এই ভ্যাকসিনটা দিবেন, তাহলে আপনাদের খামারে রানীক্ষেতের মতো ভয়াবহ রোগটা থেকে অনেকাংশে যেহেতু শখের বসে মুরগি পালন করি তাই আমি একটু মুরগিগুলোকে যত্ন বেশি করি। তো সবসময় চেষ্টা করি যে মুরগি যে জায়গাটা থাকে সেই জায়গাটা যেন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আজকে একটা দুঃখের খবর দিয়ে আজকে ভিডিওটি শেষ করি। স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই চীন হাঁসগুলা, এই হাঁসগুলো আমি কেড়ে নিয়ে আসছিলাম, তো আনার পরে এই হাঁসটা মারা গেছে। আসলে ছোটো হাঁস তো কেন যেন হঠাৎ করে মারা গেলে সেটা বুঝতে পারছি না। যদি কেউ বুঝতে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ অনেক খারাপ লাগে এগুলো। আর স্ক্রিনে এখন যে মুরগিগুলোকে দেখতে পাচ্ছেন সেগুলোকে আমি ছেড়ে পালন করি। আর এগুলো যেহেতু অনেক বড় মুরগি তাই এগুলোকে ছেড়ে পালন করাটা গ্রামের সবচেয়ে বেশি সুবিধা হয়। আর গ্রামে দেখা যায় ধান, তারপরে অনেক রকমের শস্য থাকে, সেগুলোকে ছেড়ে পালন করলে সেগুলাই খেয়ে টেয়ে তারপরে বেঁচে থাকে। আর যদি এই বড় মুরগিগুলোকে আটকে রাখা যায় তাহলে দেখা যায় অনেক বেশি খাবারের মানে ব্যয় হয়ে যায়। তো সেক্ষেত্রে গ্রামে যারা মুরগি পালন করেন তারা ছোটো বাচ্চাকে আবদ্ধ অবস্থায় রাখবেন আর বড় মুরগিগুলোকে ছেড়ে দেবেন। কারণ বড় মুরগিগুলোকে যদি আপনারা আটকে রাখেন তাহলে দেখা যাবে অনেক বেশি খাবারের প্রয়োজন, আর এত বেশি খাবার দিয়ে যদি মুরগি পালন করেন তাহলে আপনি সেখানে কখনোই ভালো প্রফিট আদায় করতে পারবেন না। তো বড় মুরগিকে সবসময় ছেড়ে দেবেন, আর ছোটো বাচ্চাগুলিকে সুন্দর করে যত্ন করে এক জায়গায় আবদ্ধ করে পালন করবেন। তাহলে দেখবেন আপনি সুন্দর একটা খামার দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন।